أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار. كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب. قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد. صدق الله العظيم. الله تعالى বলেন নিশ্চয়ই যারা অস্বীকার করেছে তাদের কোনো উপকারে আসবে না, তাদের সম্পদ এবং তাদের সন্তানাদি আল্লাহর হাত থেকে, এবং তারাই আগুনের জ্বালানি। আর এটা ফেরাউনের পরিবার এবং তাদের পূর্ববর্তী লোকের রীতি। তারা সকলে আমার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে, অতপর আল্লাহ তাআলা তাদেরকে তাদের গুনাহের কারণে পাকড়াও করেছেন, ধরেছেন, এবং আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদানকারী। আপনি কাফেরদেরকে বলে দেন, অতি সত্বর তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে, আর কতই না খারাপ ঠিকানা। এ আয়াতের শানে নুজুলের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যখন বদরের যুদ্ধ হয় আর বদরের যুদ্ধে কাফেররা পরাজিত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে কাইনুকা গোত্র তারা এক সমস্যা করেছিল, এক মুসলমানকে হত্যা করেছিল। তো সে সময় সমস্ত কাইনুকা গোত্রকে একত্রিত করছে আল্লাহ রাসূল। কাইনুকা গোত্র ছিল ইহুদি গোত্র। মদিনার মধ্যে তিনটা ইহুদি গোত্র ছিল, কাইনুকা গোত্র, কুরাইদা গোত্র আর নাজির গোত্র। তো কাইনুকা গোত্রের এক ইহুদি লোক মুসলমান একজনকে হত্যা করে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রিত করে। একত্রিত করার পরে বলেন যে, হে ইহুদিরা, তোমরা এই কথা নিশ্চিতভাবে জেনেছো যে আন্নি নাবিয়ুল মুরসাল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল, এটা তোমরা জেনেছো। আর তোমরা এটাও দেখেছো যে কুরাইশ আমাকে অস্বীকার করার কারণে কুরাইশের কি পরিণতি হয়েছে। কুরাইশ বদরের যুদ্ধে কাফেররা রসুলকে অস্বীকার করছেন, যার কারণে বদরের যুদ্ধে রসুল এবং মুসলমানদের কাছে পরাজিত হয়েছে। অতএব তোমরা ফাহজারু মিম্মা তাফআলুন, অতএব তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ রসুল তাদেরকে সতর্ক করলেন, অতএব তোমরা সতর্ক হয়ে যাও এবং আমাকে মেনে নাও, আমি যে আল্লাহ তাআলা রসুল এবং ইসলাম যে সত্য ধর্ম এই কথা তোমরা মেনে নাও। তো এই কথা যখন তাদেরকে বলছে কাইনুকা গোত্র, আল্লাহর রসুলের কথা তো মানেই নাই, বরং উল্টো উপহাস করে আল্লাহর রসুলকে বলেন, মুসলমানদেরকে বলেন যে আপনারা তো যুদ্ধ করছেন এমন এক জাতির সাথে, লাইসা লাহুম ইলমুন ফিল হারব, এমন এক আনাড়ি জাতির সাথে যুদ্ধ করছেন যাদের যুদ্ধ সম্পর্কে কোনো জ্ঞানই নাই। কিন্তু আপনারা যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসেন, লাও আন্নাকুম তুকাতিলুনানা ফা আনতুম তাআলামুনা আন্না নাহনুন নাস, যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসেন তাহলে দেখবেন যে মানুষ কাকে বলে, পুরুষ কাকে বলে, আমরা সেরকম যুদ্ধবাজ পুরুষ, আমাদের সাথে ওরকম লড়তে আসবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানদেরকে তারা হুমকি দেয়। এক, দ্বিতীয়ত বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হয় তখন কুরাইশ, তখন ইহুদি গোত্র যারা মদিনায় ছিল তারা এখন নিজেরা আপোষে
আলোচনা করতেছে যে দেখো আমরা তো সবাই জানি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হলো সত্য নবী, আর এখন যে সত্য তারও প্রমাণ মিলে গেছে বদরের যুদ্ধে তারা জয়ী হইতে, এবং এমন অবস্থা এখন যে তাকে মানা ছাড়ার কোনো উপায় আমাদের থাকবে না, ভবিষ্যতে সবাইকেই তাকে মানতে হবে। আসো আমরা আগে আগেই তাকে মানি যাতে আমরা তাদের আক্রমণ থেকে বা তাদের ক্রোশ থেকে আমরা বাঁচতে পারি, তাদের বিরোধীদের সাথে আমাদের আর যেতে না হয়। তো এইটা অধিকাংশ ইহুদিরাই এই মত পোষণ করল, কিন্তু কিছু কিছু ইহুদি তারা বলল দেখো যে তারা বদরের যুদ্ধে ঠিক আছে জয়ী হইছে ভালো কথা, আমরা দেখি আর কিছুদিন যে সত্যি সত্যি তারা সবসময় জয়ী হয় কিনা, যদি সবসময় জয়ী হয় তাহলে তো তাদেরকে মানা ছাড়ার কোনো উপায় নেই, আর যদি দেখি যে না তারা সামনে পরাজিত হইতেছে তাহলে তাদের বিরোধিতা করলে আমাদের কোনো সমস্যা হবে না। তো বলল যে আমরা একটু অপেক্ষা করি। তো তারপরে পরবর্তী বছরে যখন উহুদের যুদ্ধ হইল আর উহুদের যুদ্ধে মুসলমানগণ যখন পরাজিত হইলেন তো তখন ইহুদিরা এখন বিগড়ে গেল, তারা যে আগের মতে ছিল এখন বলে যে দেখো এরা তো হেরে গেছে, এদের তো সেরকম ক্ষমতা সামনে হবে না হয়তো, অতএব তাদেরকে মানার দরকার নেই, চলো আমরা তাদের বিরোধী পক্ষের সাথে আঘাত করি। তখন কাব ইবনে আশরাফ ইহুদিদের একজন বড় নেতা এবং খুব খবি খারাপ কুচক্রি এক নেতা, কাব ইবনে আশরাফ তার নেতৃত্বে ষাট জনের একটা প্রতিনিধি দল তারা সকলে ওই উহুদের যুদ্ধের পরে মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পরে মক্কায় কুরাইশ নেতা যারা ছিল তাদের সাথে ওনারা বৈঠক করছে যে দেখেন আপনারা আর আমরা তো একই, আপনারাও মুহাম্মদ এবং তার দলের হুমকি থেকে বাঁচতে চান, ভবিষ্যৎ হুমকি থেকে আমরাও তাদের কাছ থেকে বাঁচতে চাই, লিতাকুনা কালিমাতুনা ওয়াহিদা, আসেন আমাদের দুজনার বাক্য যাতে এক হয় মানে আমরা এক হয়ে যাই। তো তারা তাদেরকে কুরাইশদেরকে উৎসাহিত করলো, তাদেরকে প্ররোচিত করলো, আর তাদের প্ররোচনার মাধ্যমে শুধু কুরাইশদেরকে না আরও বিভিন্ন গোত্রের কাছে তারা গেছে, ওই গোত্রের বিভিন্ন জনের কাছে গিয়ে তারা প্ররোচিত করে পরবর্তীতে যে খন্দকের যুদ্ধ হয় অনেক আরবরা মিলে যে আমরা আসেন সবাই মিলে একেবারে মুসলমানদের নাম নিশানা সব শেষ করে দিই। যখন তারা এরকম করতেছিল তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে উহুদের যুদ্ধের পরে। এখানে খুব স্পষ্ট যে যারা কাফের তাদের সম্পদ আর তাদের পরিবার পরিজন যত বড় নেতাই তারা জনগোষ্ঠী জনসমর্থন যত বড়ই করুক না কেন, সংখ্যা গুরু যতই হোক না কেন, তাদের দল যতই ভারী হোক না কেন এবং তাদের সম্পদ যত বেশি হোক না কেন, আল্লাহর হাত থেকে এগুলো কোনো কাজে আসবে না। আর বলে যে এইটা যদি তোমাদের দেখতে হয়, আল্লাহ তাআলা বলতেছেন যদি এই কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, যেমন আমাদেরও বিশ্বাস হয় না, আমাদের সম্পদ থাকলে কে আমার আবার ধরার আছে, ক্ষমতা থাকলে কে আবার আমার উপরে কথা বলার আছে, সেরকম ওই ইহুদিদেরকে কাফেরদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমাদের এই কথা বিশ্বাস না হয় যে আল্লাহর হাত থেকে তোমার সম্পদ তোমার জনসমর্থন তোমার পরিবার পরিজন কোনো কাজে আসবে না, এই কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে একটু আগের দিকে দেখাও, ইতিহাস থেকে মানুষ যারা বুদ্ধিমান ইতিহাস থেকে তারা শিক্ষা নেয়, তোমরা একটু আগের দিকে দেখো, কাযাবি আলি ফিরাউন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, ফেরাউনের পরিবার দেখো, ফেরাউনের চেয়ে বড় শক্তিশালী এবং ফেরাউনের মতো বড় রাজা পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিল না, ফেরাউন এত বড় রাজা যে তার সে এত বড় রাজা সে সব ক্ষমতার মালিক, আর আল্লাহ তাআলাও তাকে সেরকম ক্ষমতা দিছিলেন যে আলাইসা লি মুলকু মিসরাহা ওয়া হাযিল আনহারু তাজরি মিন তাহতি, এই যে দেখো এই পানিও সব আমার যত পানি আছে, এই যে নহর নীল কি বলে নীল নদ এটা মিশরে ছিল আর ওই নীল নদের দ্বারা এখন পর্যন্ত নীল নদের দ্বারা পুরো আফ্রিকা জন ওই নীল নদের দ্বারা বাঁচে, যদি নীল নদে কেউ যদি ব্যারিকেড দিয়ে দেয় তো পানিতে সবাই মরবে, আফ্রিকা জনে সবাই পানিতে মরবে। তো বলে যে এগুলো সব আমার, রাজত্ব আমার, সেনা আমার, এত এত বড় রাজত্ব যে সকলে তার পূজা করতে বাধ্য ছিল, সকলে তার ইবাদত করত, আর সে নিজেকে ঘোষণা দিছিল আনা রব্বুকুম আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু, নাউযুবিল্লাহি মিন যালিক। বলে দেখো এই ফেরাউনের পরিবার ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, এবং ফেরাউনের আগেও নমরুদ কারুন হামান যত আছে
এই সবগুলো দেখো কাযাবু বি আয়াতিনা, এরা সকলে আমাকে অস্বীকার করতে, আমার রসূলদেরকে অস্বীকার করতে, আমার আয়াতসমূহকে কিতাবসমূহকে অস্বীকার করতে, আমার কথাগুলোকে আমার বাণীকে আমার আদেশকে নির্দেশকে অস্বীকার করতে, পরবর্তীতে আখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহর সাথে লাগতে আসতে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই ধরতেন, দুনিয়াতে সকলকে শেষ করতেন। বলে যে দেখো তোমাদের যদি এই মানে অহংকার না যায়, একটু ফেরাউনের দিকে তাকাও, একটু ফেরাউনের আগে আদ জাতি সামুদ জাতি আমরা আর কি ইঞ্জিনিয়ারিং আমরা কি আর ডেভেলপমেন্ট করি। আল্লাহ তাআলা একটু কোরআনের মধ্যে বলেন কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মাক্কান্নাহুম মা লাম নুমাক্কিন লাকুম ফিল আরদ, আমি কওমে সামুদ কওমে আদ আদ জাতি সামুদ জাতিকে এমন উন্নতি দিয়েছিলাম যে উন্নতি আমি আর কখনো কাউকে দেইনি, আমরা আর কি চব্বিশ তালা করি। তারা বিরাট বড় বড় পাহাড়, এই চব্বিশ তালা একশো তালার চেয়ে বড় বড় পাহাড়, সেই পাহাড় কেটে কেটে তার মধ্যে তারা বাসা বিভিন্ন ডিজাইনে তারা বাসা তৈরি করত। যখন নাকি সালেহ আলাইহিস সালাম বলতেন যে তোমাদের উপর আজাব আসবে, কি আজাব, যে চিৎকারের আজাব আসবে, বলে চিৎকার ঠিক আছে আমরা পাহাড়ের মধ্যে বাসা বানাবো, পাহাড়ের মধ্যে থাকবো, আর আওয়াজ আমাদের পাহাড়ের মধ্যে ঢুকতেই পারবে না, এত কারুকার্য এত কিছু তাদের ছিল, কোরআনের মধ্যে আছে বড় বড় বিল্ডিং তারা বানিয়েছিল, আমরা আর কি উন্নতি, কি চব্বিশ তালা একশো তালা কিসের টাওয়ার, এর চেয়ে বড় বড় টাওয়ার তারাও বানিয়েছিল। আল্লাহ তাআলা বলেন একটু আগে দেখো সামুদ জাতি দেখো আদ জাতি দেখো ফেরাউন দেখো তারপরে নমরুদ দেখো আরুন দেখো আমান দেখো, তারা সকলে আমাকে অস্বীকার করছে, আখযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদের সকলকে সকলকে দুনিয়াতে শাস্তি দিয়ে অপমানজনক মৃত্যু তাদেরকে দান করছে। দেখো একটু হে ইহুদিরা একটু দেখো, আমাদেরকেও বলতেছে তোমরা একটু দেখো নিজের খুব সম্পদ নিয়ে বাহাদুরি করো, আর নিজের সম্পদ বেশি হইলে তুমি মনে হয় একেবারে সফল হয়ে যাবা, এই জন্য কিসের হালাল আর কিসের হারাম কোনো বিবেচনা নাই, কিসের সুদ আর কিসের ঘুষ, কিসের চাঁদাবাজি, কিসের সন্ত্রাস, যেভাবে হোক সম্পদ হইলেই মনে হয় আমি একেবারে বিরাট কিছু হয়ে যাব, এই জন্য সম্পদ আমি অর্জন করতেছি, জনসমর্থন আমার দল ভারী করা, আমার ক্ষমতা ভারী করা, আমার সেনা দল ভারী করা, আমার সেনাবাহিনী তৈরি করা, আমার ক্ষমতা আর কে ধরবে, আমাকে আর কে আমার বিরুদ্ধে দাঁড়ানোর কে আছে। আমরাও যারা এরকম অহংকারের মধ্যে অহংকারের অন্ধকারের মধ্যে ডুবে আছি, আল্লাহ তাআলা তাদেরকেও বলেন একটু দেখো আমাদের সামনে তো আরও আরও আছে, এই যে বনু কুরাইজা এবং ইহুদিদেরকে আল্লাহ তাআলা যে বলছিলেন এই আয়াত দ্বারা তাদেরকে দেখাইছেন, তারা বলে যে কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুন, আপনি বলে দেন তোমরা পরাজিত হবা, এক তো হলো দুনিয়াতে পরাজিত হবা, আবার ওয়াদশাদুনা ইলা জাহান্নাম আখিরাতেও জাহান্নামে যাবা, সবাইকে একেবারে দলামত করে এভাবে নিক্ষেপ করা হবে তোমাদের। তো আল্লাহ তাআলা দেখায় দিতেন কিছুদিন পরেই যখন খন্দকের যুদ্ধে তারা সব একত্রিত হয়ে মুসলমানদের উপর আক্রমণ করছে, তো মুসলমানগণ আল্লাহ তাআলা বাঁচাইতেন, ওইখানেও জয়ী হয়েছে মুসলমানরা। তারপরে যেহেতু ওই ইহুদিদের সাথে চুক্তি ছিল কুরাইজা এবং নাদির কাইনুকা তাদের সাথে চুক্তি ছিল যে তোমরা আমাদের বিরুদ্ধে কারোর সাথে যুদ্ধ করবে না, যেহেতু তারা কাফেরদের সাথে যুদ্ধ করছে চুক্তি লঙ্ঘন করছে, এই জন্য ওই চুক্তি লঙ্ঘনের শাস্তি তাদেরকে দিতে, তাদের সকলকে যুদ্ধ হওয়ার ক্ষেত্রে তারা সকলে নিজেরাই নির্বাসিত হইতে, মদিনা থেকে সবাই চলে গেছে অন্য জায়গায় নির্বাসিত হইতে, সাতুগলাবুন এই ইহুদির এখন তোমরা পরাজিত হইতে, যেটা আমাদের সামনে আল্লাহ তাআলা দেখাইছে। এবং তার পরবর্তীতে কুরাইশদেরকেও পরাজিত করছেন, মক্কা মুসলমানদের পদতল দুনিয়াতে আল্লাহ তাআলা এগুলো দিয়ে দেখিয়ে দিতেন যে জয়ী ইসলাম হইতে আর পরাজিত কাফেররা হইতে, আর আখেরাতের মাত্রা তো রয়েই গেছে, কত শরুনা ইলা জাহান্নাম, আর জাহান্নামে তোমাদের সকলকে নিক্ষেপ করা হবে। এই কথার দ্বারা আমাদের সকলের সামনে এই বার্তা, আমরা কিভাবে এই এই সমস্ত আয়াত আর এইগুলো যদি আমাদের মাথায় থাকি, কিভাবে আমরা একজনকে ঠকাই, কিভাবে একজনের সাথে প্রতারণা করি, কিভাবে ঘুষ খাই, কিভাবে সুদ খাই, কোনো দিনই আমার এই সুদ ঘুষ মিথ্যা জুলুম অত্যাচার কোনো দিন আমাকে আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারবে না, আমার আল্লাহর হাত একটা রয়েই গেছে, দুনিয়াতে হয়তো কেউ আমাকে কিছু বলতে পারবে না কিন্তু আল্লাহর হাত তো রয়েই গেছে, আল্লাহর হাত থেকে তো বাঁচার কোনো উপায় নেই, দুনিয়াতেও বাঁচতে পারবো না আখেরাতেও বাঁচতে পারবো না, এই জন্য আমাদের সকলের জন্য, এটা সকলের জন্য, আমি কিভাবে গুনাহ করি, কিভাবে মানুষকে ঠকাই, কিভাবে মানুষের উপরে জুলুম করি,
কিভাবে আমি সুদ খাই, কিভাবে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি, কিভাবে আমি আল্লাহকে না মানি, কিভাবে রসুলকে অস্বীকার করি, কিভাবে রসুলের সুন্নতকে আমরা অবজ্ঞা করি, কিভাবে আল্লাহকে অবজ্ঞা করি, এটা কোনোদিনই কোনোদিনই একটা বুদ্ধিমানের কাজ হইতে পারে না। একজন যার মাথায় বুদ্ধি আছে সে কখনোই আল্লাহর বিরোধিতা করতে পারে না, রসুলের সুন্নতের বিরোধিতা করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আজানের উত্তর দেওয়া ওয়াজিব বলে, কিন্তু এই ওয়াজিব হলো মানে মূলত আজান দেওয়ার সাথে সাথে মুক্তি দেওয়াটা, বাকি শাব্দিক যে উত্তর দেওয়াটা এটা সুন্নত, মানে আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলা, এই সময় কথা বলা উচিত না, আর আজানের সময় কথা বলাও উচিত না। হ্যাঁ, যদি দরকার বশত হয় তাহলে কথা বলা যাবে, যেমন আজকে আয়াত যেটা পড়ছি, ফাসা ইজা পূজা ইজা নুদিয়া লিসলাত নিয়মের জুমা ফাসা উইলা দিকে, যখন নামাজের জন্য ডাকা হয় নামাজের দিকে দৌড়াও, তখন আর অন্য কোনো কাজ করা নিষেধ। আজানের উত্তর দিয়ে নামাজে আসা ওয়াজিব সবার জন্য। এটা করা মুস্তাহাব, এটা করা মুস্তাহাব, যে এইটা বললে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জান্নাতে আমাদের একটা বিশেষ স্থান আল্লাহ তাআলা দান করবেন। এটা যদি বলি হলো যে ইশরাকের নামাজ, চাষের নামাজ এগুলো সব নফল, আর নফল সব সময় পড়া যায়, সারাদিনই পড়া যায়, সমস্ত নামাজই সব সময় পড়া যায়, শুধু যে ইশরাকের দুই রাকাত বা চাষের চার রাকাত এরকম কিছু না, সব নামাজই সব সময় পড়া যায়। তবে ইশরাকের নামাজ কাকে বলে? ইশরাক শব্দের অর্থ হইল সূর্য উঠা, সালাতুল ইশরাক সূর্য উঠার নামাজ। এখন এই সূর্য উঠার নামাজ যদি আমি দুপুরবেলা গিয়ে পড়ি তাহলে সেটাকে সূর্য উঠার নামাজ বলবে না, সূর্য উঠার নামাজই হলো সূর্য উঠার পরে যেই নামাজটা পড়া হয়। আর সালাতুদ দোহা, দোহা বলে হলো যেই সূর্যটা উপরে উঠা, মানে দোহরের আগেরটা, দ্বি প্রহরের আগের সময়টা, সেটাকে বলে দোহা, সালাতুদ দোহা, ওই সময় যে নামাজটা পড়া হয় সেটাকে সালাতুদ দোহা বলে। এখন আমি যদি ইশরাকের নামাজটা ওই দশটার সময় করি তাহলে সেটা ইশরাকের নামাজ থাকবে না, নকল হবে, নকল নামাজ পড়া সব ঠিক আছে, দোহার নামাজ পড়া সব ঠিক আছে, কিন্তু সেই ইশরাকের নামাজ আর থাকবে না। ইশরাকের ভিন্ন এটা যে শাব্দিক যেটা সেটা ওই সূর্য ওঠার সাথে সাথেই পড়তে হবে, আর চাষের যেটা সেটা ওই দশটা ওই সময় মানে দ্বিপ্রহরের আগের সময়টাই পড়তে হবে। এই হ্যাঁ মানে ভুল মানে এর মধ্যে কিন্তু নামাজ সবসময় পড়া যাবে এটা ঠিক আছে। জি কে? দানিয়াল আলাইহিসসালাম, আমাকে এটা দেখতে হবে, আমি একটু দেখে তারপরে আপনারা বলবো। আমি এরকম এক কথা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী হওয়ার অর্থই হলো কোন নবী সে সময় আর থাকবেন না এবং রসুলের পরেও কোন নবী থাকবেন না, তো সেই হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ পর্যন্ত উনি ছিলেন, এটা তো একেবারেই মিথ্যা কথা, এটার আর কোনো ই নাই। হ্যাঁ, বাকি দানিয়াল আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত আমাকে একটু পড়তে হবে, তারপর আমাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা দেখে আপনাকে দেখে ঠিক আছে, এই জন্যই আমি তাহকিক করে আপনাকে বলবো। জি
জুমার দিন যখন সব সময় শুধু জুমার দিন না, সব সময় তিনটার সময় নামাজ পড়া হারাম, যে কোনো নামাজই হারাম। একটা সূর্য উঠার সময় থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত, আর একটা দুপুর বেলা যখন মধ্যভাগে থাকে সেই সময়টায়, আর একটা হলো সূর্য ডুবা থেকে সূর্য ডুবা পর্যন্ত। তো ওই 12টা বা যেই সময়টা হয় এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, একটা সময় আছে সেই সময়টা নামাজ পড়া সবসময় হারাম। ফেতনা ফাসাদ সবসময় কিন্তু ওই 12টা থাকে না, এটা কিন্তু এখন বর্তমানে 11টা সাড়ে 11টার দিকে ওই সময়টা চলে আসে। সেই সময়টা যদি ওই সময় হয়ে থাকে তাহলে অবশ্যই তারা পরে তারা ভুল করে, সেই সময়টা যদি হয়ে থাকে তাহলে সেই সময় নামাজ দিয়ে পরে সেটা ভুল। মাকরুহ সময় কখন? মাকরুহ সময় না, ওটা কি হারাম সময়? আচ্ছা, আমি তো এরকম আগে শুনি নেই কখনো। আমি যতটুকু জানি যে দুপুর বেলা ওই সূর্য মধ্যবর্তী যখন থাকে সেই সময় এটা হারাম, ওইখানে মাকরুহ থাকতো না। আচ্ছা ঠিক আছে, এটা আমার দেখতে হবে তাহলে। ওই মাকরুহ, ওখানে কোনো মাকরুহ সময় নেই, পুরোটাই হারাম সময়, যেটাই হবে সেটা পুরোটাই হারাম সময়, সেখানে কোনো মাকরুহ সময় নেই। এটা দেখতে হবে, এখানে এখানে ভুল না কোথায় ভুল এটা দেখতে হবে। বাকি মাকরুহ সময় যেটা, মানে যে কোনো নামাজ পড়া মাকরুহ, সেটা হলো ফজর নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত যে কোনো নামাজ মাকরুহ, আর একটা হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে কোনো নকল নামাজ বা যে কোনো নামাজ মাকরুহ। হ্যাঁ, শুধুমাত্র ওমরি কাজা যদি কারো থাকে তাহলে এই দুই সময় করতে পারে, তাছাড়া বাকি সমস্ত নামাজ এই দুই সময় মাকরুহ, আর ওই বাকি যে তিন সময় এটা হারাম। জি যেটা হাদিসের মধ্যে আছে খুব স্পষ্ট, যে হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে দেখার কোনো সুযোগ নেই। যারা জান্নাতে যাবে, হাদিসের মধ্যে যেটা আছে, জান্নাতে যারা যাবে জান্নাতের সকল নাজ নিয়ামত যত মানে ভোগ বিলাস আছে সব কিছু দিয়ে দেওয়া হবে, এবং সব কিছু পাওয়ার পরে মানুষ ভয় পেতে থাকবে এই ভোগ বিলাসটি আমার থাকবে নাকি। যেমন আমরা যতই বড় লোক হই না কেন, আর সব তো আমি একজন রাজা প্রেসিডেন্ট, কিন্তু আমার ভয় কি আমার প্রেসিডেন্ট গিয়ে দুই দিন পরে হয়তো কেউ নিয়ে নিতে পারে, এরকম একটা ভয় থাকে না। আমি হয়তো অনেক বড় ব্যবসায়ী কিন্তু যে কেউ আমার এই ব্যবসা ডাউন দিয়ে দিতে পারে। ওই জান্নাতের মধ্যে আমি এখন তো অনেক সুখ শান্তি আছে কিন্তু আমার এটা মনে হয় মরে যেতে পারি, এরকম একটা মানুষের মধ্যে ই থাকবে, কি বলে আতঙ্ক থাকবে, তখন আল্লাহ তাআলা শেষে ইকে নিয়ে আসবে, কি বলে মৃত্যুকে, একটা জানোয়ারের সুরতে, আর বলবে যে এই যে মৃত্যুকে আজকে জবাই করে দিলাম, আর তোমাদের কোনো মৃত্যু নেই, এরপরে তো আর কোনো আতঙ্ক থাকার কথা না। তো জান্নাতবাসীকে জিজ্ঞেস করবে যে এখন কি তোমরা খুশি? হ্যাঁ আল্লাহ খুশি হব না, কি বলেন? যে আমি তোমাদেরকে আরো কিছু দিতে চাই, বলে হ্যাঁ আল্লাহ আর কি দিবেন, আপনি সবই তো দিয়ে দিতেন, আমাদেরকে সবই দিয়ে দিতেন, আর কি দিবেন? তারপরে বলবেন যে আমি তোমাদেরকে আমাকে দেখার সুযোগ দিতে চাই। আর তখন আসতে হাদিসের মধ্যে আল্লাহকে দর্শন, আল্লাহকে দেখার মতো এই নিয়ামত, মানে মানুষ জান্নাতে গিয়ে অনেক নিয়ামত ভোগ করবে কিন্তু আল্লাহকে দেখার মতো নিয়ামত আর কিচ্ছু হবে না। যখন আল্লাহকে দেখবেন মানুষ এভাবে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে 70,000 বছর এভাবে তাকিয়েই থাকবে, চোখ নাড়াইতে পারবে না, আর এত আনন্দ পাবে। কিসের বউ? ওখানে তো অনেক হুর থাকবে, বিবি থাকবে, স্ত্রী থাকবে, চাকর চাকরানি সব ভুলে যাবে, কিছুই আর মনে থাকবে না, কিসের মত, কিসের নাচ গান কিছুই আর মনে থাকবে না, আল্লাহ থেকে এভাবে তাকিয়ে থাকবে। তো এটা দেখা একটা নিয়ামত, আর এটা শুধুমাত্র জান্নাতবাসীরা পাবে, এটা হাদিসের ভাষায় এরকম। জি উনি কিভাবে নিহত হয়েছেন? হ্যাঁ, এইটা অনেকে এই কাব বিন আশরাফের নিহত নিয়ে বিভ্রান্তি ছড়াইতে চায়। কাব বিন আশরাফ কে আল্লাহ রসুল, এই যে আমি বললাম কাব বিন আশরাফ, উনি ইহুদিদেরকে একত্রিত করে এবং
মুশরিকদের কাছে গেছে, কাফেরদের কাছে গেছে, সকলকে উনি মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। তাদের সাথে চুক্তি ছিল, চুক্তি তো লঙ্ঘন করতেই, এর বাইরে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আরো বিভিন্নভাবে মুসলমানদেরকে, মহিলারা মুসলমানদের রাস্তাঘাটে গেলে সে তাদেরকে উত্তপ্ত করত এবং তাকে শাস্তি দেওয়ার জন্য, যেহেতু সে অপরাধ করতেছে তাকে শাস্তি দেওয়ার জন্য তখনকার যারা ইহুদি ছিল, যারা নেতা তাদেরকে বলা হয়েছে, কিন্তু কেউ তাকে শাস্তি দেওয়ার মতো সাহস পায় না। এবং তাকে যে মুসলমানরা শাস্তি দিবে, মুসলমানরা শাস্তি দিলেও তাদের সাথে যুদ্ধ বেঁধে যাবে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাস্তি দিবেন, সে একজন অপরাধী। ওই শাস্তিটা বলতেন, এই শাস্তি, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ডটা কে কার্যকর করতে পারবে? তো তখন এক সাহাবী বলতেন, হে আল্লাহর রাসূল, আমি যদিও এটা প্রকাশ্যে করতে গেলে যুদ্ধ বেঁধে যাবে, সেই জন্য আমি তাকে এই শাস্তি দিতে পারব। তারপর এটা মানে অনেকে বলে এটাকে কি বলে আত্মঘাতী হামলা বা এরকম বলতে চায়, আত্মঘাতী না, সে একজন অপরাধী। আর যে কোনো অপরাধীর বিরুদ্ধে একজন সরকার তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, তো আল্লাহ রসুল তাকে মৃত্যুদণ্ড দিতেন, আর সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এখনো যুদ্ধ অবস্থা। এই জন্য এক সাহাবী সেখানে গেছেন, কৌশলে গেছেন, আর সে যখন তাকে মৃত্যুর জন্য ডাকে, তখন স্পষ্ট হাদিসের ভাষায় যে শব্দটা আছে, তার স্ত্রী তাকে বলছে যে আপনি এই সময় বাইরে দেন না, কেন, ইন্নাকা রাজুলুন মুহারিব, হাদিসের ভাষায় এরকম। ওই মহিলা বলছিল যে আপনি তো একজন যুদ্ধবাজ লোক, মানে আপনি তো যুদ্ধের মধ্যে আছেন, অতএব আপনি এই সময় বাইরে দেন না। কিন্তু তারপরও সে ওই সময় বাইরে গেছে, আর তাকে ওই সময় বাইরে পেয়ে সেই মুসলমান তাকে হত্যা করে। তো এটা কোনো মানে গোপন হত্যা বা গেরিলা যুদ্ধ এরকম না, এটা একজন একটা সরকার এবং সরকার থেকে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, ওইটা কার্যকর করার ক্ষেত্রে শুধু একটা পন্থার কি বলে বিকল্প হয়েছে। এখানে অনেক বিভ্রান্তি করাইতে চায়, বিভ্রান্তির কোনো সুযোগ নেই। জি আপনার মেয়েরাজ হইতে নবুয়তের দশম হিজরিতে, দশম নবুয়ত সনে, নবুয়তের দশম সনে, অর্থাৎ হিজরতের তিন বছর আগে, মেয়েরাজ হিজরতের তিন বছর আগে হইতে, আর বদরের যুদ্ধ হইতে হিজরতের দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ মেয়েরাজের পাঁচ বছর পরে বদর হইতে। তো এইখানে কোনো মানে বিভ্রান্তির কিছু নাই, আগে মেয়েরাজ হইতে তারপরে বদরের যুদ্ধ হইতে, এবং সেই সময় নামাজও ফরজ ছিল মুসলমানদের উপরে এবং রোজাও ফরজ ছিল। রোজা অবশ্যই আমল, ফরজ আমল, কিন্তু সমস্ত আমলের ক্ষেত্রে এটা একটা মুসলমানদের জন্য বড় শিক্ষা, আমলকে আগে পিছিয়ে করা, কখন কোনটা আমার উপরে ফরজ, এলেম, এলেম বলে হইল এটা আমার জন্য কখন কোনটা ফরজ সেইটা আমাকে জানা। এখন আমি নামাজ আমার সামনে আসছে, আর আমি এইটাও আসতেছি যে এখন হলো হারাম সময়, এখন আমি কি নামাজ পড়া তো অনেক সবের কাজ, তো আমি সেই হারাম সময় নামাজ পড়বো, পড়বো না। রোজা রাখা আমার উপরে ফরজ, কিন্তু আমি সফরে গেছি, এখন কেউ রোজা রাখতেছে না, বা আমি যদি রাখি তাহলে আমি সফরে অনেক কষ্ট পাইবে, তো তখন সেই সময় কি আমি রোজা রাখবো? রোজাটা আমার তখন গৌণ হয়ে গেছে, সফরটা আমার মূল, রোজা তখন নকল হয়ে গেছে। কেউ যদি রাখে রাখতে পারে, যদি না রাখে না রাখতে পারে। তো যুদ্ধ সবসময় আসে না, আর সেই সময় বদরের যুদ্ধ যেটা হয়েছে সেটা মুশরিকরা সকলে বদরের ময়দানে একত্রিত হইতে, সে সময় মুসলমানদের উপরে এটা একটা কর্তব্য হয়ে গেছে তাদের মোকাবেলা করা। তো সেই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মোকাবেলা করতে গেছেন। আর যেটা রোজা, অবশ্যই রোজার ক্ষেত্রে ভিন্নতা আছে, আমি যেটা বললাম,
আমি যদি বাড়িতে থাকি আমার উপরে ফরজ, আমি যদি সফরে যাই তখন এটা আমার উপর আর ফরজ নাই, নফল। আমি যদি রাখতে পারি আলহামদুলিল্লাহ, যদি না রাখতে পারি তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এইভাবেই দিতে যে তুমি রোজা রাখো যদি বাড়িতে থাকো, আর যখন সফরে যাবা তখন তোমার ভিতরে, তখন তখন সফরে যেতে হইতে যার কারণে রোজা তাদের উপরে নফল হয়ে গেল, সেখানে ভিন্নতার কিছু নেই। নামাজ হবে না তা না, নামাজ হয়ে যাবে কিন্তু শোনা যাবে। হ্যাঁ, কসরের আমার কসরের সময় তো দুই রাকাত করতে হয়, কিন্তু কেউ যদি ভুলে চার রাকাত করে ফেলে তার নামাজ হয়ে যাবে, তবে গুনাহ হবে, নামাজ হয়ে যাবে। জি আচ্ছা, আপনি তো একটা প্রশ্ন করেন আপনি, আচ্ছা বলেন। সেখানে অবশ্যই জামাত তার কাছাকাছি করবেন, এটাই তো মাসলা। আপনি যখন এটাও একটা আপনাকে কোনটা আগে কোনটা পরে এটা আগে জানতে হবে। আপনি জানেন যে কসরের সময় দুই রাকাত করা, কিন্তু আপনি যেখানে গেছেন সেখানে মসজিদে সবাই চার রাকাত করতেছে, ওই সময় আপনার উপরে দায়িত্ব হলো মসজিদে চার রাকাত করা। তখন যদি আপনি দুই রাকাত করেন তখন গুনাহ হয়ে যাবে। এই জন্য আগে থেকে এটা জানা, ইসলামের আগে কোনটা পরে কোনটা এটা জানা একটা মৌলিক বিষয়। জি হ্যাঁ হ্যাঁ মান্নুত মানা ইসলামে যায়। হ্যাঁ, মান্নুত হলো মানে যাকে মান্নুত একমাত্র আল্লাহর জন্য, মান্নুত হলো হে আল্লাহ আপনি যদি আমার এটা করে দেন তাহলে আমি আপনার জন্য দুই রাকাত নামাজ পড়ব, আপনার জন্য সদকা করব, আপনার জন্য এইটা করব, আল্লাহর জন্য একমাত্র। কিন্তু এই মান্নুত যদি অন্য কারো নামে হয় তখন এটা আমি আল্লাহর সাথে সেই মাদারকে শরীক করে ফেললাম, মানে শিরিক। আর যদি কথাটা এরকম হয় যে হে আল্লাহ আপনি যদি আমার সন্তান দেন তাহলে আমি আপনার জন্য অমুক বিশ্বাবের মাদার আমি জিয়ারত করব, যদি এরকম আপনার মাদার জিয়ারত করা একটা সওয়াবের কাজ, আমি আপনার জন্য অমুক বিশ্বাবের মাদার জিয়ারত করব, অথবা আমি আপনার জন্য একটা গরু দবাই করব, যদি এরকম হয় কথা তাহলে সমস্যা নাই। কিন্তু এখানে যদি ওরকম চলে আসে যে আমার ছেলে হইলে আমি অমুক মাদারে দিব, আমার ছেলে হইলে অমুক বাবার নামে দিব, আমার ছেলে হইলে অমুক বিশ্বামের নামে দিব, তখন এটা শিরিক হয়ে যায়। জি আর তিনটা প্রশ্ন। জি ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজের হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের কিছু আলামতে সুগরা আছে, কিছু আলামতে কুবরা আছে, অর্থাৎ কিছু ছোট আলামত যেগুলো এখনো আছে, ছোট আলামতের মধ্যে যে যারা কি থাকবে কি বলে ছোট ছোট ছেলেরা বড়দেরকে মানবে না, যেমন এখনো মানে না, এবং যারা চাকর শ্রেণী থাকবে তারা যারা নেতৃস্থানীয় তাদের উপরে কি করে বড়াই করবে, এরকম আরো অনেক ছোট ছোট আলামত আছে, বেবিচার ছড়িয়ে দেওয়া, সুদ ছড়িয়ে দেওয়া, এগুলো সব কেয়ামতের আলামত, ছোট আলামত। আর বড় আলামত কিছু আছে তার মধ্যে, বেশ কিছু আছে তার মধ্যে, একটা গুরুজুল ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হওয়া। ইয়াজুজ মাজুজ সম্পর্কে যেটা আছে কোরআনের মধ্যে, ইয়াজুজ মাজুজ একসময় তারা ঝামেলা করতো, এসে মানুষকে অনেক কষ্ট দিত, তো তখন যুলকারনাইন তাদেরকে আবদ্ধ করার জন্য, সে বড় বাচ্চা ছিল পৃথিবীর মধ্যে চারজন, সারা পৃথিবীর বাচ্চা ছিল তার মধ্যে যুলকারনাইন, সে তাদের একটা দেয়াল দিয়ে আটকে দেওয়ার জন্য তার কাছে অনুরোধ করা হল, তো তখন সে সমস্ত মানুষের সহযোগিতায় সেইখানে দেয়ালটা দিয়ে দিত। কিন্তু এই দেয়াল যেটা আছে এই দেয়ালের মধ্যে তার আছে, কিন্তু কোথায় আছে, আছে কিন্তু কোথায় আছে কেউ জানে না, এই দেয়ালে তার আবদ্ধ আছে, আর তারা ওই দেয়াল ভাঙার জন্য চেষ্টা করছে। হাদিসের মধ্যে যেটা আছে ওই কেয়ামতের আগে আগে তারা সেই দেয়াল ভেঙে বের হয়ে যাবে আর মানুষের উপরে নির্যাতন করবে। জি তারা তাদের ব্যাপারে কি আছে, তারা মানুষও না আর তারা পশুও না, তাদের মাঝামাঝি একটা তাদের কিছু আকৃতি আছে, আকৃতি কিন্তু আছে হাদিসের মধ্যে, ওটা বিস্তারিত একেবারে কিভাবে আছে তা হুবহু আপনাকে পরে বলতে হবে, কিন্তু তারা মানুষ না পশু না। জি আচ্ছা, আমরা নবীকে সালাম করি, হাদিসের মধ্যে আসছে যে যখন নাকি কোনো মানুষ আমার উপরে দুরুদ পড়ে
তখন কিছু ফেরেশতা হাদিস, এটা সহিহ হাদিস, কিছু ফেরেশতা ইন্নালিল্লাহি মালাইকাতুন তাইয়্যারিন, বিচরণকারী কিছু ফেরেশতা আছে, আমার উপরে কেউ দুরুদ পড়লে ওই দুরুদ আমার কাছে পৌঁছিয়ে দেয়, ওই দুরুদ আমার কাছে পৌঁছিয়ে দেয়। তো আমরা যখন কোনো দুরুদ পড়ি তখন এটা রসুলের রওজা মোবারকে পৌঁছিয়ে দেওয়া হয়, তার মানে হলো আমার এখানে রসুল আসে না। তো আমি এখন যদি শুয়েও দরুদ পড়ি সেটাও রসুলের কাছে যাবে, বসেও পড়লে রসুলের কাছে যাবে, দাঁড়িয়ে পড়লেও রসুলের কাছে যাবে। আর আমি যদি এইটা মনে করি যে আমি রসুল এখানে আসতে এখন আমি কিভাবে বসে থাকি, তাহলে শির্ক হয়ে যাবে। আর আল্লাহ তাআলাই একমাত্র সব জায়গায় আছেন, রসুল সব জায়গায় নেই, রসুল তার কবরেই আছে। কিন্তু আমি যদি ওরকম মনে করি যে এইখানে আসছে এই জন্য আমি তাকে সম্মান করলাম বা তার জন্য দাঁড়িয়ে গেলাম, আর তারপরে মিলাদ, আমরা আগেও বলছি মিলাদ মানে প্রচলিত যে মিয়া মিলাদ, এই মিলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনো করেন নাই এবং সাহাবায়ে কেরামও কখনো করেন নাই এবং খোলাফায়ে রাশিদিনও কখনো করেন নাই। তাদের কোনো ইতিহাসে এরকম পাওয়া যায় না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া নবী সালাম আলাইকা বলছেন আর সবাই তার সাথে ইয়া নবী সালাম, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা ওসমান, অথবা আলী, অথবা আব্দুর রহমান, যে কোনো সাহাবি, কোনো সাহাবির ব্যাপারে এরকম নাই, যার কারণে এটাকে ওলামায়ে কেরাম বেদাত বলেন, মানে যেটা ইসলামে স্বীকৃত না। জি, শেষ প্রশ্ন। জি, হ্যাঁ হ্যাঁ, হাদিসের মধ্যে আছে স্পষ্ট, প্রতিটা যুদ্ধে যখন যাইতেন তখন লেওয়া একজন পতাকা বহনকারী একজন থাকতেন। আর এরপর যেমন তবুকে মৌতার যুদ্ধের মধ্যে খুব স্পষ্ট আছে যে প্রথমে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানিয়েছেন, আর বলতেন সে যদি শহীদ হয় তাহলে যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা শহীদ হলে জাফর ইবনে আবু তালেব, তারপরে যদি সেও শহীদ হয়ে যায় তাহলে যে কোনো একজন আল্লাহর বান্দা, যা তোমরা ঠিক করে নিবা। তো ইতিহাসের মধ্যে যেটা আসছে, ওনার যুদ্ধ করতে করতে ওনাদের হাত থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে ডান হাত কাটা গেছে, বাম হাতে ধরছেন, পতাকা নিচু হতে দেন নাই, বাম হাত কাটা গেছে, মুখে ধরছেন, তারপরে তার পাও কাটা গেছে, মুখে ধরে রাখছেন, তারপরে দুই টুকরো যখন হয়ে গেছে তখন তার মুখ থেকে ওই পতাকা পড়ে গেছে। আর এরকম মক্কা বিজয়ের সময়ও পতাকা ছিল সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর হাতে, এরকম সমস্ত পত্রিকায় পতাকা বাহী একজন সাহাবি থাকতেন, এটা একটা পতাকা ছিল। আচ্ছা, সর্বশেষ জি বলেন। ফজর নামাজ একেবারে হুবহু সাধারণ নামাজের মতো, কোনো পার্থক্য নাই, ফজর নামাজ হুবহু সাধারণ নামাজের মতো, শুধু ফজর নামাজ চার রাকাতের জায়গায় দুই রাকাত, বাকি ফজর নামাজের জন্য আজানও লাগবে, ইকামতও লাগবে, আর জোরের কেরাতগুলো জোরে পড়া হবে, আসরের কেরাতগুলো আসরে পড়া হবে, এবং ফজরের নামাজও জামাতের সাথে করতে হবে। যদি আপনারা সবাই মুসাফির তো সকলে মিলে জামাতেই করতে হবে, জামাতেই দুই রাকাত করবে। আর যদি দেখা যায় যে সেখানে মুসাফির বেশি নাই, অন্যরা মুকিম, তারা জামাত করতেছে, তো আপনি তাদের সাথে চার রাকাত করে নেবেন। ফজর নামাজ হুবহু ইশার মতো। জি, হ্যাঁ, মুসাফির ইমামতি করলে তার নিয়ম এরকম, মুসাফির ইমামতি করবে এবং সে যখন দুই রাকাত করে সালাম ফিরাবে তখন সে বলে দিবে যে ভাই আমি মুসাফির, এই জন্য দুই রাকাত করলাম, আপনারা চার রাকাত করে নেন, তো বাকি সবাই চার রাকাত করে নেবে। একটা পায়ে আগের থেকেও বলে দিবে যে আমি মুসাফির, আপনারা আমার নামাজ সালাম ফিরেলে আপনারা দাঁড়িয়ে যাবেন, এটি হলো নিয়ম। জি, দুরুদ থেকে আমরা আল্লাহর, হ্যাঁ হ্যাঁ, মানে যত দুরুদ আছে আমরা যত এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা, এই যত দুরুদ আছে সব দুরুদই পড়তেন, কিন্তু এই যে আমরা সবাই একত্রিত হয়ে একজনে পরে আর পাঁচজনের সাথে বলে, এরকম এই প্রচলিত নিয়মে এইভাবে দুরুদ নেই। দুরুদ আপনাকে একবার দুরুদ করলে দশটা নেকি, আল্লাহ আল্লাহ রাসূলের হাদিস আছে যে নাকি আমার উপরে একবার দুরুদ করে আল্লাহ তাআলা তার উপরে দশটা রহমত নাযিল করে, সেই জন্য আপনি এক একা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ তাআলা দশটা নেকি আপনি পাবেন, আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলবেন, দশটা আল্লাহ তাআলা রহমত আপনার আমলনামায় লেখা হইতে থাকবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين
اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم اغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم ارزقنا وأنت خير الرازقين اللهم اشفنا وأنت خير الشافين اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا عمن سواك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.